তো দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নাম্বার আছে তো আপনার বিকাশ নাম্বারটি অবশ্যই এখানে দিয়ে দিবেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা দেখবো আলাপ অ্যাপসে কীভাবে ফ্ল্যাগজি লোড করতে হয় যারা এখনো জানেন না আলাপ অ্যাপস কী আলাপ অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং এটা দিয়ে কি করে তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে একটি ভিডিও লিংক পাবেন ওই ভিডিওটি দেখে নেবেন আলাপ মূলত একটি আইপি কলিং অ্যাপস এটার মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো নাম্বারে তিরিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন তো চলুন আজ আমরা দেখবো যে কিভাবে আপনি বিকাশ কিংবা রকেট অথবা নগদের মাধ্যমে আপনি কিভাবে আলাপ অ্যাপসে রিচার্জ করবেন তো ফার্স্ট অফ অল আপনাকে আলাপ অ্যাপসে প্রবেশ করতে হবে দেন উপরে লক্ষ্য করুন ডান সাইডে কর্নারে এই চতুর্ভুজ আইকনটাতে ক্লিক করতে হবে দেন একটু লক্ষ্য করুন এখানে রিচার্জ রিচার্জ অপশনে ক্লিক করার পর প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ভিসা মাস্টারকার্ড অ্যান্ড মোর সো এখানে ক্লিক করে আপনি ভিসা মাস্টার কার্ড এবং ইত্যাদি দিয়ে আপনি রিচার্জ করতে পারবেন দেখুন এখানে রিসার্জ করার অপশন রয়েছে সো আপনার যদি ভিসা কার্ড মাস্টার কার্ড এই কার্ড জাতীয় জিনিসগুলো থাকে ডেবিট ক্রেডিট কার্ডগুলো এগুলো দিয়ে আপনি রিচার্জ করতে পারবেন দেন দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন বিকাশ তারপর নগদ সো সবগুলোই সিম্পল ওয়ে একদম একইভাবে তো আমরা আজ দেখব বিকাশের মাধ্যমে সো আমি যেটা দেখাবো বিকাশের মাধ্যমে এটা আপনি ফলো করলে নগদেও করতে পারবেন ভিসা কার্ড দিয়েও করতে পারবেন সো আমরা বিকাশ অপশনে ক্লিক করছি ক্লিক করার পর অ্যামাউন্ট যাচ্ছে সর্বনিম্ন দশ টাকা থেকে শুরু রিচার্জ তো আমরা টিউটার পারপাসে এখন 10 টাকা রিসার্চ করব সো আমি দশ অ্যামাউন্ট লিখে জাস্ট এই যে চেক মার্কে এখানে ক্লিক করবেন সেভ বিকাশ নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন দেন একটু প্রসেসিং নিবে এখানে অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নাম্বারস আছে তো আপনার বিকাশ নাম্বারটি অবশ্যই এখানে দিয়ে দিবেন আমি দিচ্ছি দেন কনফার্ম অপশানে ক্লিক করবেন দেখুন বিকাশ থেকে একটি কোড চলে আসবে কোডটি এখানে দিবেন আমরা দিচ্ছি বিকাশ থেকে আপনার সিমে একটি কোড চলে আসবে সেই কোডটি এখানে দিবেন দেওয়ার পর জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে সো অপেক্ষা করুন তো দেখুন আপনার বিকাশে কোডটি চাচ্ছে তো আমরা পিনকোডটি দিচ্ছি কোডটি দেওয়ার পর জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করুন তো লক্ষ্য করুন বিকাশ এখন ভেরিফিকেশন সাকসেসফুল এখানে হালকা কাজ করবে একটু খেয়াল করলে মেসেজ দেখতে পাচ্ছেন এবং কনগ্রাচুলেশন পেমেন্ট অ্যাড বিকাশ ইজ সাকসেসফুল ইউর অ্যাকাউন্ট উইল বি রিচার্জ উইথ টেন তো আমরা যদি একটু ব্যাগ স্পেসে প্রেস করি দেন আমরা ব্যাগে চলে যাই ব্যাগে চলে যাওয়ার পর মাই অ্যাকাউন্ট তো দেখতে পাচ্ছেন এখানে বিশ টাকা দেখাচ্ছে এর আগে আমি দশ টাকা রিচার্জ করেছিলাম করে কনফার্ম হয়েছি যে আসলে রিচার্জ করা যাচ্ছে কিনা দেন আপনাদেরকে লাইভলি একটা দেখালাম এই মোট বিশ টাকা হয়ে গেল তো আশা করছি ভিডিওটা দেখে আপনারা কমপ্লিটলিভাবে আলাপ অ্যাপসে রিচার্জ করতে পারবেন আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই